রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলা একটি অন্যতম। যাই হোক, রংপুর জেলা নিয়ে আমরা আজকে আপনাদের কিছু জানানোর চেষ্টা করব। রংপুর জেলা প্রতিষ্ঠিত হয় 1877 সালে। এই জেলার সীমানা উত্তরে লালবড়িয়াহাট ও তিস্তা নদী, দক্ষিণে গাইবান্ধা ও দিনাজপুর, পূর্বে গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট এবং পশ্চিমে রয়েছে দিনাজপুর ও নীলফামারী জেলা। এ জেলার আয়তন 2367.84 জন প্রতি বর্গ কিলোমিটারে। রংপুর জেলার জনসংখ্যা হচ্ছে 28,66,000 জন, তার মধ্যে পুরুষ 14,37,000 এবং মহিলা 14,29,000। এ জেলার ঘনত্ব 1210 জন প্রতি বর্গ কিলোমিটারে। শতকরা 55% এ জেলার সাক্ষরতার হার। জেলার সাক্ষরতা আন্দোলনের নাম দীপানিতা রংপুর। রংপুর জেলার গ্রাম রয়েছে 1431টি, এ জেলার ইউনিয়ন রয়েছে 83টি এবং উপজেলা রয়েছে 8টি। রংপুর সদর গঙ্গাচড়া, কাউনিয়া, বীরগঞ্জ, মিঠাপুকুর, বদরগঞ্জ, তারাগঞ্জ ও পীরগাছা। রংপুর জেলার পৌরসভা রয়েছে 3টি, রংপুর, কাউনিয়া, বদরগঞ্জ। এ 3টি হচ্ছে রংপুর জেলার পৌরসভা। রংপুর জেলার নদনদী রয়েছে। নদনদীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিস্তা নদী। এ জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কারমাইকেল কলেজ, তিস্তাবাদ প্রকল্প, পায়রাবদ্দ বেগম, রোকেয়ার বাড়ি, মন্থনার জমিদার বাড়ি, কেরামতিয়া মসজিদ, রংপুর জাদুঘর, মৌলানা কেরামত আলী জৈনপুরী মাজার। রংপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলোর মধ্যে রয়েছে ঔষধ, তাঁত, বৈদ্যুতিক সরঞ্জাম, সাবান, চিনি, তেল, কয়লা, প্রকৌশল ও সিগারেট। এ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গর মধ্যে রয়েছে এএসএম সাইম, বিচারপতি ও সাবেক রাষ্ট্রপতি বেগম রোকেয়া, নারী জাগরণের অগ্রদূত শাহ আব্দুল হামিদ, রাজনীতিবিদ ও সাবেক স্পিকার শেখ ফজলুল করিম, কবি ও সাহিত্যিক হরলাল রায়, ভাষাবিদ ডক্টর ওয়াজেদ মিয়া, পরমাণুবিদ হুসাইন মোহাম্মদ এরশাদ, সাবেক রাষ্ট্রপতি। ধন্যবাদ সবাইকে। যদি আপডেট আরও নিউজ চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।